সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। তীব্র তাপদাহে বরুড়া উপজেলার অটো চালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে সহস্রাধিক বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বরুড়া উপজেলা মানব সেবা সংগঠন। গতকাল সোমবার 29 এপ্রিল দুপুরে বরুড়া বাজারে বিভিন্ন পয়েন্টে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিনুল্লাহ ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাসান, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আবু রিয়াজ নুরুদ্দিন খন্দকার স্বপন, আমরা পূর্ববাসী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জুয়েল সওদাগর, মানব সেবা সংগঠনের সদস্য আবু নোমান আতাউল্লাহ সহ বিপুল সংখ্যক সংগঠনের সদস্যবৃন্দ। এদিন পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী অটো ভ্যান চালকরা বলেন, এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার তারা দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। মহান সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন। এদিন সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিনুল্লাহ ভূঁইয়া আরও বলেন, এই ধারা আগামী গরম যে কয়েকদিন গরম পড়ে তারা চেষ্টা করবেন নিয়মিতভাবে বাজারের বিভিন্ন পয়েন্টে মানুষকে এই পানি, বিশুদ্ধ পানি এবং এই ঠান্ডা শরবত পরিবেশ বিনামূল্যে পরিবেশন করার জন্য। এছাড়াও সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, তারা যেন নিয়মিত এই তাপদাহে এই কর্মসূচি চালু রেখে বরুড়ার মানুষের একটি উপকার করে থাকে এবং নিয়মিত এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে বরুড়ার বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো যাতে সুফলভোগী হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য। কুমিল্লার বরুড়া উপজেলা থেকে মোহাম্মদ।